अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চল বাবা, আরে আরে সাবধানে, ব্যাস আর কিছুদিন, আর কিছুদিন থাকতে হবে এই বাড়িতে, তারপর তোমার জন্য এত উঁচু একটা বাড়ি বানাবো যে যখন তুমি ছাদে গিয়ে দাঁড়াবে তখন তোমায় মাথা নিচু করতে হবে তাজমহল দেখার জন্য। মনে একটা মিথ্যে ধারণা তৈরি হয়েছিল যে তোমরা আমাদের থেকে মুখ ফিরিয়ে রয়েছ, তোমাদেরকে কিছুতেই চিনতে পারছিলাম না, কিন্তু আজ আমার সমস্ত অবিশ্বাসের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। আজ বলছি আমি যে ভগবান আছেন, সর্বত্র আছেন, আর সকলের মনের কথা শোনেন তিনি। মা, এবার তুই খুশি তো? আমি বলেছিলাম তোকে, কেউ না কেউ আছে তোর জন্য, দেখ খুঁজে পেলাম তো আমরা। কি হয়েছে ভারতী, এত বড় আনন্দের কথা আর এই সামান্য হাসি? শুনেছি ছেলে মেয়েদের আনন্দে বাবা মায়ের আয়ু বেড়ে যায়, আর একটু বেশি করে হেসে দে যাতে করে তোর বাবা মায়ের আয়ুটা আরো অনেক বেড়ে যায়। ব্যাস এবার আমার জীবনে আর কোনো চিন্তা রইল না, কিন্তু মা এবার দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে, শুধু তোকে এটাই চিন্তা করতে হবে যে নিজের স্বামীকে আর নিজের পরিবারকে আরো কিভাবে ভালো রাখা যায়, আনন্দে রাখা যায়। আমি সম্পূর্ণ চেষ্টা করব বাবা, যাও এবার তোমরা গিয়ে বিশ্রাম নাও। আরে বাবা কত জিনিস চলে এসছে, বাবা 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 নতুন ড্রাম দেবে আমাকে, নতুন বড় যাতে লাল পট্টি লাগানো থাকে, ওটা কিনে দেবে বাবা আমাকে এই এই টাকা দিয়ে? হ্যাঁ বাবা। মুরলি, মুরলি তোকে দিয়েছে না ওই মেয়েটার বাবা এতগুলো টাকা? একটু দিবি এর থেকে আমাকে ড্রামটা কেনার জন্য? হ্যাঁ ভাই একটু। এই সব তোমার দাদা,
সবকিছু। বাবা, বাবা, বোনের বিয়ে এবার ধুমধাম করে হবে। আর বাবা, এই সব কিছু আমাদের পরিবারের, বাবা তুমি এগুলো সামলাও। এগুলো আমি কি করে নেব? কি করে বাবা? এসব জিনিস আমি নিতে পারবো না। কি করলাম আমি? নিজের পরিবারের সুখের জন্যে। ব্যাস, এই বাড়িতে এই বিষয় নিয়ে আর কেউ কোনো কথা বলবে না, আর কেউ কাঁদবেও না। না, আজকের পর থেকে এই বাড়ির প্রত্যেকের মুখে হাসি থাকবে এবং খুশি দেখা যাবে, ঠিক আছে? বিশেষ করে তোর মুখে, বুঝেছিস? মুরলি দাদা, দাদা তোমার ফোন এসেছে, তাড়াতাড়ি চলো। কে ফোন করেছে? তোমার কোনো কলেজের বন্ধুর হবে নিশ্চয়ই, তাড়াতাড়ি চলো, না হলে কেটে দেবো কিন্তু। না না, তুই যা, আমি আসছি, যা। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মুরলি বলছি, আপনি কে? আরে আপনি আগে বলুন তো, আপনি কে বলছেন? আরে এতে সারপ্রাইজের কি আছে? আপনি বলুন আপনি কে বলছেন। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ,
নমস্কার মুরলি। নমস্কার, আমি আপনাকে চিনতে পারলাম না। আমি কিন্তু আপনাকে চিনি, আমি ফোন করেছিলাম আসার জন্য। আপনি? কিন্তু আমি তো কলেজে আপনাকে কখনো দেখিনি। তাহলে কলেজের নয়, আপনার আগামী জীবনের সঙ্গে আমার সম্পর্ক আছে। ভারতী ওর ফ্রেন্ড আমি, নিলাম। নমস্কার মুরলি বাবু, ওই ক্ষমা করবেন, আপনাকে আমি এভাবে ডেকে পাঠালাম, কিন্তু বিষয়টাই এমন যে যার জন্য আমাদের দেখা করতেই হতো। আপনার বাবা তো নিশ্চয়ই খুব খুশি। আমাদের বাড়িতে সবাই খুব খুশি, বিশেষ করে ডমরুদা। আমাদের বিয়েতে বাজানোর জন্য নতুন তাল প্র্যাকটিস করছে। আপনি আপনি কিছু মনে না করলে আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? মুরলিবাবু, আমরা সারা জীবনের মতো একসাথে থাকতে চলেছি, কিন্তু তার আগে এই সম্পর্কটা নিয়ে একবার ভাবা উচিত। কাল আপনাকে অসন্তুষ্ট মনে হচ্ছিল, আমি শুধু এটা জানার জন্যই আপনাকে এখানে ডেকেছি। আপনি কি এই সম্পর্কটাতে খুশি নন? মুরলিবাবু, সারা জীবনের ব্যাপার এটা, যেটা সত্যি আর বিশ্বাসের উপরই টিকে থাকে। আমি শুধু এটাই বলবো যে আপনি যদি জোর করে এই বিয়েতে রাজি হন, তাহলে তাহলে আপনি এই সম্পর্ক ভাঙতে পারেন। আপনি যদি জোর করে এই বিয়েতে রাজি হন, তাহলে আপনি এই সম্পর্ক ভাঙতে পারেন। ভারতী আসলে সেদিন হঠাৎ করে আপনার বাবা বিয়ের কথা তুললেন, তাই তখন আমি একটু ঘাবড়ে গেছিলাম, আর কিছুই না। আমার মনে হচ্ছিল যে আমার আরো পড়াশোনা করা উচিত, বাবার বাড়ির খেয়াল রাখা উচিত।
আমার বিয়ের স্থান এসব কিছুর পরে, কিন্তু সেদিন সেদিন আপনার বাবা যখন হঠাৎ করে বিয়ের কথা বললেন, আমি সত্যি তখন তৈরি ছিলাম না। তাহলে এখন কি বদলেছে মুরলীবাবু? কিসের জন্য আপনার এই সিদ্ধান্ত বদলালো? টাকার কারণে? মুরলীবাবু, ভারতেই আসলে দেখুন, আমি নিজের দুর্বলতা জানি, আর তাই এখন কষ্ট পাই না। আর শুধু এইটুকুই বলবো আপনাকে, আপনার মনে যা আছে অবশ্যই জানাবেন। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি, আসুন। ভারতী, এ কথাটা সত্যি যে আমাদের পরিবারে টাকার বেশ অভাব। পরিবারের প্রত্যেকেরই কিছু না কিছু প্রয়োজন আছে, প্রত্যেকের কোনো না কোনো স্বপ্ন আটকে আছে যা হয়তো হয়তো টাকা দিয়েই পূরণ হতে পারে। আপনি এটা বলতে পারেন যে যে টাকা আমাদের ভিতরের একটা দোষ, তেমনি যেমন আপনার কিন্তু আমি যতদূর মনে করি, ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে এমন আর কেউ নেই যার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু তবুও বিয়ে তো হয়, তাও এই বিশ্বাসের সঙ্গে যে যে আপনার সঙ্গী আপনার দোষের দিকে নয়, আপনার আপনার গুণের দিকে দেখবে। আপনার আপনার দুর্বলতাগুলোকে মেনে নিয়ে একজন প্রকৃত জীবনসাথী, একজন প্রকৃত স্বামী হবে, সাহারা দেবে। আর চেষ্টা তো আমিও করব ভারতী, কথা দিচ্ছি আপনাকে যে একজন একজন ভালো স্বামীর থেকে বেশি আপনার ভালো বন্ধু হব। ক্ষমা করবেন, ওই আমি আমি হয়তো আপনাকে ভুল বুঝেছি। ভারতী, ক্ষমা চাওয়ার মতন কিছু হয়নি। দেখুন, একে অপরকে জানার চেনার শুরু এটা, আর প্রথম প্রথম তো এরকম ভুল হয়েই থাকে। এখানে কি করছে? ভারতী, ভারতী, হঠাৎ করে মনে পড়লো আমার যে আমার কলেজে যেতে হবে, আমি এখন আসছি। চলুন, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। না না না, কোনো ব্যাপার না, আমি পেছনের এই রাস্তাটা দিয়ে চলে যাব। আমি আসছি ভারতী। আপনি কি নীলামের সাথে দেখা করবেন না? আসলে এখন আর দেখা হবে না, একটু তাড়া আছে, অন্য এক সময় দেখা করবো। আসি।